বন্ধুরা নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। দেশে অথবা বিদেশে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঘন কালো সুন্দর চুল সকলেরই বেশ পছন্দের। মেয়েদের সৌন্দর্যের বর্ণনায় চুলের উপমা দেওয়া হয়ে থাকে। ঘন কালো লম্বা চুলের উপমা ছাড়া নারীর সৌন্দর্যের বর্ণনা পরিপূর্ণতা পায় না। মাঝে বেশ কিছুদিন ছোট চুলের ফ্যাশন ছিল, কিন্তু আবার নতুন করে ফিরে এসেছে লম্বা চুলের ফ্যাশন। তাই এই চুল বৃদ্ধি করতে আজকে আমাদের যে বিষয়, সেটি হলো প্রাকৃতিক উপায়ে চুল বৃদ্ধি 100% নিশ্চিত। মেথির ব্যবহার আমরা কম বেশি সকলেই জানি। রাতে মেথি ভিজিয়ে রাখুন জলের মধ্যে, যতটা প্রয়োজন জল দিয়ে মেথিটাকে রাতে ভিজিয়ে রাখতে হবে। সকালবেলা এই মেথি 2 চামচ 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন। যে যতটা পরিমাণ চুল আছে তার থেকে একটু বেশি পরিমাণে প্রয়োজন। সকালে ভিজিয়ে রেখে সকালে মেথি পেস্ট তৈরি করে নারকেল তেল মিশিয়ে 6 থেকে 7 মিনিট ম্যাসেজ করুন এবং 30 মিনিট পরে ধুয়ে ফেলুন। তিলের তেল খুবই উপকারী একটি তেল। এই তেলটি তিল থেকেই তৈরি হয়। তিলের তেল ভালো করে ঘান ভাঙিয়ে তেল বের করে নিতে পারেন নিজে দাঁড়িয়ে থেকে, তাহলে সঠিক তেলটা পাওয়া যেতে পারে। নারকেল তেল আপনার বাড়িতে তৈরি করতে পারেন। তাই নারকেল তেল এবং এই তিলের তেল দুটিকে ভালো করে মিশিয়ে নিন। সম পরিমাণে মিশিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে চুলে ম্যাসাজ করে নিন। সকালবেলায় চুলটাকে ধুয়ে ফেলুন। যে শ্যাম্পু আপনার স্যুট করে সেই শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলুন, অবশ্যই চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আলু, অনেকেই আলুর ব্যবহার সম্পর্কে সেইভাবে অনেকেরই ধারণা নেই বা অনেকের ধারণা কম। তাই আজকে চুলের যত্নে আলুর ব্যবহারটা দেখে নিই। চুলের বৃদ্ধির কাজে আলুর রস ব্যবহার খুবই উৎকৃষ্ট মানের একটা প্যাক বলতে পারেন। আলুতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি। আলু একেবারে ঝুড়ি ঝুড়ি করে নিয়ে খুব দ্রুত এর রস বের করে নিন। এই রস সরাসরি মাথার ত্বকে লাগিয়ে দিন। 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 থেকে 3 বার করতে পারবেন। আমলকি প্রতিদিন একটা করে খান। আমলকি খাওয়া চুলের পক্ষে খুবই উপকারী। চুল উঠে গেলে চুলের গোড়া শক্ত করতে, অকালে চুল পাকলে আমলকি পিষে তার রস মাথায় মেখে 3 ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে। এভাবে 15 দিন করুন, দেখবেন উপকার পাবেন। চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া শক্ত হয় আর চুল পাকে না, অকালে চুল পাকবে না। আমলকির রস তৈরি করে নিন। আমলকির রস বিভিন্নভাবে করতে পারেন। আপনি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে পারেন, তারপরে চুলে লাগিয়ে দিতে পারেন। চুলে লাগিয়ে দেওয়ার পর 3 ঘন্টা রেখে ধুয়ে ফেলবেন। ভিটামিন ই ক্যাপসুল চুলের পক্ষে খুবই উপকারী। ভিটামিন ই ক্যাপসুল আপনারা খেতে পারেন নিয়ম করে, সপ্তাহে একটা করে ভিটামিন ই ক্যাপসুল খেতে পারেন। এটা চুলের পক্ষে খুবই উপকারী। ভিটামিন ই জাতীয় খাবারের মধ্যে, যেমন উদ্ভিজ্জ খাবারের মধ্যে রয়েছে গমের অঙ্কুর মিশ্রিত তেল, লেটুর শাক, মটরশুঁটি, উদ্ভিজ্জ তেল ইত্যাদি। রয়েছে আমন্ডে প্রচুর পরিমাণে আমন্ড রয়েছে, আখরোট রয়েছে, কাজু বাদাম, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। আমন্ড রাতে ভিজিয়ে রাখুন জলে, তারপরে সকালে 3-4 আমন্ড কাঁচা চিবিয়ে খেয়ে ফেলুন। এটা খুব উপকার দেবে। আর অবশেষে যদি খুব সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। ডাক্তারের পরামর্শ নিলে আপনার হয়তো বেশি উপকার হবে। আমার এই ভিডিওটি যদি আপনার
ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আশা করি সকলে ভালো থাকবেন, আপনাদের সুস্থ জীবন কামনা করে আবার আমি ফিরে আসব আবার আমার নতুন ভিডিও নিয়ে। আপনারা সাবস্ক্রাইব করলে আমি একটু উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও আনার জন্য আপনাদের কাছে আবার চলে আসব, ভিডিও আনার জন্য আমি উৎসাহিত হব। এই বলে আজকে সবাইকে ধন্যবাদ, এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি।